শ্বশুরবাড়ি সিলেটি দে আর ভেরি রিলিজিয়াস আমাকে একবারও বলেনি যে আজরা তুমি এটা করো না কষ্ট না করিলে কেষ্ট মিলিবে না একেবারেই মিলিবে না আমার বউ ছেলের বউ তো আজরা টুপা 2001 এ চিন্তা করেছে যে একটা গ্রুমিং স্কুল দিবে সেই মানুষটাই যে আমার হেঁটে আসবে এবং আমাকে এসে বলবে তুমি আজরা ওয়েলকাম বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম এক স্তম্ভ আজরা মাহমুদ দর্শক সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা আর আমার সঙ্গে রয়েছেন ঠিক ওই মানুষটাই যার কথাই বলছিলাম আমি একেবারে শুরুর দিকে কেমন আছেন ভালো আছি রিকা কেমন আছো খুবই ভালো আছি প্রত্যেকটা মানুষ যখন সাকসেসফুল হয় তার পিছনে তো একটা স্ট্রাগলিং মোমেন্টস থাকে একটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এই পর্যায়ে আসতে হয় নিশ্চয়ই আপনার লাইফেও এমন কিছু আছে অবশ্যই আছে প্রতিকূলতা না থাকলে তো বড় হওয়া যায় না মানে সোজা পথে হেঁটে গেলে তো হলো না মানে গ্রোথটা হয় না অ্যাট লিস্ট আমি মনে করি যে বাধা প্রতিকূলতা প্রতিবন্ধকতা অনেক গুরুত্বপূর্ণ গ্রোথের জন্য নাহলে কিন্তু ইউ উইল নট বি এবল টু ফাইন্ড দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ মনে বলে যে কষ্ট না করিলে কেষ্ট মিলিবে না একেবারেই মিলিবে না কৌশিকী নাসে তোপার হাত ধরেই মডেলিংয়ে আসা এবং সে প্রথমেই আমাকে বলেছিল যে আজরা তোমাকে আমি কাজ দিতে পারবো কিনা আমি শিওর না কিন্তু তার সাথে রিচ করলেন কিভাবে একটা পত্রিকায় মডেল আবশ্যক ফ্যাশন শোর জন্য মডেল আবশ্যক দিয়ে তিনি তার এভলিউশন নামে সেই সময় আমার বিশ্বাস হয় না যে এখনও আসলে রিকা এখনও কিন্তু আমরা এই গ্রুমিং একটা ইনস্টিটিউট নিয়ে স্ট্রাগল করছি সেখানে তুপা 2001 চিন্তা করেছে যে একটা গ্রুমিং স্কুল দিবে ও যে সবসময় একটা দূরদর্শিতা তার মাঝে ছিল সেটা বোঝা যায় গোয়িং ব্যাক টু মাই স্টোরি সেই পত্রিকার মধ্যে মডেল আবশ্যক দেখে যোগাযোগ করা এবং যোগাযোগ করার পরে বনানীতে একটা জায়গায় যাওয়া এবং যখন বনানীর বাইরের গেটে দাঁড়িয়ে বেলটা বাজালাম দূর থেকে একটা লম্বা মেয়ে হেঁটে আসতে দেখলাম কোনোভাবেই ভাবিনি যেটা কৌশিকী নাসের টুপা হবে সেই মানুষটাই যে আমার হেঁটে আসবে এবং আমাকে এসে বলবে তুমি আজরা ওয়েলকাম আমি আসলে সেটা আমার এখনও চিন্তা করলে আমার গুজবাম্পস হয় আমি এত লাকি হব আমি কখনোই বিশ্বাস করিনি কিন্তু লাকি ভেবে নিজেকে খুশি হয়ে যখন ভেতরে গেলাম এবং তুপা আমাকে ফ্র্যাঙ্কলি বললো যে তোমার প্রতি বন্ধকতাটা আমার বলে দেওয়া উচিত তুমি শর্ট তোমাকে আমি কাজ দিতে পারবো কি না আমি জানি না সেই থেকে শুরু হওয়া আমি ভাবলাম যে আমি অলরেডি তখন গ্রাজুয়েশন পড়ছি নরমালি আমরা মডেলদেরকে যেভাবে দেখি আর কি লম্বা হ্যাঁ মানে আমি আমার জন্য এটা একটা হবি রিকা মানে সেখানে আমার চেষ্টা করতে কি যায় মানে আমার তো কোনো কিছু হারানোর নাই মানে এটা তো আমার মূল জিনিসটা না তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করি আমি বললাম তুপা আমি শিখবো কিন্তু আমাকে কাজ দেওয়া লাগবে না কিন্তু আমাকে শিখাও কাজটা তো আমি শিখলাম সেখান থেকে নিজেকে আমি দেখার চেষ্টা করলাম যে ইন্ডাস্ট্রিতে কারা কাজ করছে তারা কেমন তারা কি পারে কি না পারে তাদের কোথায় কি নাই মানে আমি নিজেকে কিভাবে প্লেস করব সেটা নিয়ে আমি মাথা খাটানো শুরু করলাম যে আমার তো ড্রব্যাকটা আমি জানি এটা আমার জন্য তুপা একটা ব্লেসিং কারণ ও আমাকে ড্রব্যাকটা বলে দিয়েছে সো আমি এই ড্রব্যাকটা ওভারকাম করব কিভাবে সেটা নিয়ে আমি ভাবা শুরু করলাম এবং আমি 6 ঘন্টা করে আয়নার সামনে হাঁটতাম নিজের হাঁটাটাকে যেন আমি ডেভেলপ করতে পারি নিজের ক্যাটওয়াকটাকে ডেভেলপ করতে পারি এমনভাবে যেন মানুষ বলে যে আজরার ক্যাটওয়াক এত ভালো তোমরা আজরাকে নাও যেন আমার হাইটটা সেই জায়গাটাকে হ্যাঁ আটকে না দিতে পারে এবং সেটাই হয়েছে সেটাই করেছি ফ্যামিলির তো একটা সাপোর্টের ব্যাপার আম্মা সাপোর্ট ছিল আব্বা ছিল না কারণ তুমি চিন্তা করো এখনো কিন্তু আমাদের ছেলে মেয়েদের এই ইন্ডাস্ট্রিতে আসতে বাবা মার সাপোর্ট পায় না তারা মানে আমার একটা গ্রুমিং স্কুল আছে এখন সেই গ্রুমিং স্কুলে আসতে হলে সেই যে আমার যে ফিজটা সেটা কিন্তু তারা নিজে অর্জন করে দিতে হয় তাদের বাবা মার কাছ থেকে তারা কিন্তু এখনো দিতে পারে না অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে কিন্তু একেবারে যে চূড়ান্তভাবে অ্যাকসেপ্টেড হয়েছে সেটা কিন্তু না মিডিয়াতে কাজ করবে হ্যাঁ এটা না মানে এটা তো হতে পারে না সেই জায়গাটা আমরা অনেক ভাঙতে পেরেছি কিন্তু পুরোপুরি ভাঙতে পারিনি আশা করছি আমরা যত এই জায়গাটাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারবো যতটুকু ক্ল্যারিটি আনতে পারবো এই জায়গাটা নিয়ে অ্যাকসেপ্টেড হবে আমি এখনো মানে আশাবাদী আছি আমার ফার্স্ট লাভ বলতে কিন্তু ফ্যাশন তারপরে আমি চেষ্টা করলাম যে উপস্থাপনা করি কোরিওগ্রাফি করি ডিরেকশন রানওয়ে ডিরেকশন স্টাইলিং করি অভিনয় করি কিভাবে করে এই জায়গাটায় আমি থাকতে পারি অভিনয় ভালো লেগেছিল কিন্তু কষ্টটা অভিনয়ের পেছনে আমি স্যালুট দেই রিকা যারা অভিনয় করে তাদেরকে আমি ওই প্রসঙ্গে আসতাম যে ইউ গট দ্য লুক থেকে যারা এসছে তাদের ম্যাক্সিমাম কিন্তু অভিনয় জগতের সাথে তাদের ইনভলভমেন্ট খুব বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে খুব একটা আমরা কাজে দেখতে পাই না আমি ম্যাক্সিমাম 2004 থেকে 2008 পর্যন্ত অভিনয় করেছি 4 বছর 2008 ও না 6 এর পর থেকে আমি ছেড়ে দিয়েছি যেই কষ্টটা লাগে সেই কষ্টটা আসলে আমার পক্ষে সম্ভব না বলে আমি মনে করেছিলাম কারণ অভিনয়টার প্রতি আমার প্যাশন নাই রিকা
মডেলিং, আমার তো ফ্যাশনের প্রতি প্যাশন। সো সেখান থেকে আমার মনে হলো যে ক্যারিয়ার হিসাবে যদি আমি জায়গাটাকে রাখতে চাই তাহলে উপস্থাপনা করি, উপস্থাপনা রেগুলার কাজ, এই রেগুলার কাজের মধ্যে আমার একটা রেগুলার ইনকাম হবে, সেই সাথে যেহেতু ফ্যাশনের প্রতি প্যাশন, ফ্যাশন ডিরেকশনটা করি, কোরিওগ্রাফিটা করি, স্টাইলিং করি, এবং সেটাকেই বেছে নিয়ে কিন্তু এত দূর আসা। আপনি যেটা বললেন যে আপনার 6 ঘন্টা প্রত্যেকটা দিন নিজের জন্য সময় রাখতেন, ক্যাটওয়াক কীভাবে করে, অনুশীলনের ব্যাপারটা থাকে, তো এই জায়গাতে যারা হুটহাট করে চলে আসছে এইটা কোনো ক্ষেত্রে বাজে আসবে? আমি কিন্তু স্বশিক্ষিত হয়েছি, তুপা আমাকে গাইডেন্স দিয়েছে অবশ্যই, সেটার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কিন্তু নিজেকে নিজেরই শিক্ষা দিতে হয়। এখনকার জেনারেশনের একটা তারা পাচ্ছে, সেটা হচ্ছে যে আমি বলি, চুম্পা বলি, মুকুল বলি, রুমা বলি, মারিয়া বলি, আমাদের সবার এখন অনেক ইনস্টিটিউশন আছে যেখানে তারা গেলে 1 মাস 2 মাস কিংবা 3 মাসের একটা গ্রুমিং তারা পাচ্ছে। তার মানে তাদেরকে আমরা একটা পথ নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেটা আমার জন্য তুপা করেছিল, কিন্তু এরপরে নিজেকেই শিখতে হবে, নিজেকেই শিখতে হবে, এবং শিক্ষাটা স্বশিক্ষিত করা অনেক সোজা এই যুগে। মানে এখন আমি যদি দেখি হাউ টু ডু আ ক্যাটওয়াক, অনেকগুলো কিন্তু রিলস আসবে। এখন হয়তোবা যে জায়গায় আমরা স্ট্রাগল করছি রিকা, যেটা তুমি হয়তোবা বলার চেষ্টা করছো, সেটা হচ্ছে যে আসার সাথে সাথে এত কাজ পেয়ে যায় যেটার কারণে তারা নিজেকে যে স্বশিক্ষিত করতে হবে সেটার নিডটা বুঝে ওঠে না। কারণ মনে করে আমার তো আর প্রয়োজন নাই, আমি তো অলরেডি কাজ পাচ্ছি, এই ধারণাটাকে তাদের ভাঙতে হবে এবং তাদের নিজেরই ভাঙতে হবে। কারণ তারা যদি নিজেকে আজকে আমার থেকে বেটার আমি হব কালকে, এই জায়গাটা যখন তারা ভাববে যে আমি কিভাবে নিজে থেকে বেটার হব, তখনই কিন্তু তারা নিজেকে স্বশিক্ষিত করা শুরু করবে। ফ্যামিলির তো সাপোর্ট ছিল, যেহেতু এখন বিয়ে করেছেন, শ্বশুরবাড়িও তো ম্যানেজ করা লাগে, তাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আমার শ্বশুরবাড়ি মনে হয় আমাকে আমার বাপ মা থেকে বেশি সাপোর্ট দিয়েছে। তুমি বিশ্বাস করো আমার শ্বশুরবাড়ি সিলেটি, দে আর ভেরি রিলিজিয়াস, তারা হিজাবি, এবং আমি এই প্রথম দেখেছি যে আগে আমরা রিলিজিয়াস মনে করতাম যে ও মাই গড, মানে হয় না যে বন্ধ চিন্তাধারার একটা মানুষ আসবে, অনেক কিছু বলবে, কিন্তু এই ফ্যামিলিটা আমি অনেক লাকি, টাচওয়ার্ড, নজর না লাগে, আমাকে অনেক উৎসাহ দিয়েছে, আমাকে আজরা হিসাবে অ্যাকসেপ্ট করেছে, আমাকে একবারও বলেনি যে আজরা তুমি এটা করো না, তারা আরও উল্টা বলেছে আমার ছেলের বউ তো আজরা, এই প্রাইডটা তাদের মধ্যে আছে। আপনার কাছে এক কথায় শুনতে চাই, সৌন্দর্যের সংজ্ঞা। আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা শান্তি, আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা, নিজেকে নিয়ে হ্যাপি থাকা, খুশি থাকা। কারণ আমি যখন কাইন্ড হব আমার সাথে, তখনই কিন্তু আমি ভেতর থেকে সুন্দর হয়ে উঠব, ভেতর থেকে সুন্দর হয়ে উঠলে কিন্তু আমাকে বাহির থেকে সুন্দর লাগবে। কিন্তু আমি এটাও বলবো যে নিজেকে বাহির থেকে চর্চা করাটাও গুরুত্বপূর্ণ, সুস্থ থাকার ক্ষেত্রে, শুধুমাত্র সুন্দর থাকার ক্ষেত্রে না। তার মানে হচ্ছে ভিতরের সৌন্দর্যটাই সবচেয়ে আসল, ওইটাই কোনো না কোনোভাবে বাইরে প্রস্ফুটিত হয়। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। নো প্রবলেম রিকা, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা এমন যুগে এসে পৌঁছেছি যখন আমরা অনেক বেশি ছুটাছুটি করছি, কোথাও কোনো শান্তি নেই, কোনো কিছু নিয়ে কি বলবো একটা কন্টেন্ট ফিলিং নেই, একটা হ্যাপিনেস নেই, এই দৌড়াদৌড়ি, এই যে র্যাট রেস, সেখান থেকে আসলে আমাদের নিজেকে বের হতে হবে, নিজেদেরকে বের করতে হবে, একটা ব্রিদিং স্পেস লাগবে, নিজের সাথে সময় কাটাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সাথে প্লিজ বি কাইন্ড টু ইয়োরসেলফ।